আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসংখ্য হাদিসের ভাণ্ডার থেকে একটি হাদিস সহিহুল বুখারী 5027 নম্বর হাদিসটি আপনাদের সম্মুখে পাঠ করলাম আমরা। অত্র হাদিসের মাধ্যমে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চরিত্র সম্পর্কে বলছেন, মানুষদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে এ সম্পর্কে বলছেন। আল্লাহ রাসূল বলছেন আমাদেরকে, ইন্না মিন খিয়ারিকুম, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি সেই, আহসানাকুম আখলাক, যে চরিত্রের দিক দিয়ে উত্তম। চরিত্র একজন ব্যক্তি, সে মুসলিম হোক অন্য কাফের হোক, তবে মুসলিমদের জন্য চরিত্র হচ্ছে অমূল্য সম্পদ। কারণ কিয়ামতের দিন এই মুমিনের উত্তম যে চরিত্র সেটা মিজানে পাল্লায় ওজন করা হবে, মাপ নেওয়া হবে। তো এই ওজনে সবচাইতে ভারী যে জিনিসটা, যে আমলটা হবে, সেটা হচ্ছে উত্তম চরিত্র। এর প্রমাণ আমরা অন্য হাদিসের মাধ্যমে পাই। আল্লাহ রাসূল এইভাবে বলছেন, আসকালুল মুমিন ফিল মিজান, মুমিনের মিজানের পাল্লায় যখন চরিত্র ওজন করা হবে সবচাইতে ভারী হবে। এ কারণে আমরা উত্তম চরিত্র যেগুলো রয়েছে, উত্তম চরিত্র বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পূর্ণ কর্মগুলো রয়েছে সেইগুলোকে বলছেন। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো যে আনিল বিরি ওয়াল ইসম, আল্লাহ রাসূল পূর্ণ কী এবং পাপ কী, তখন আল্লাহ রাসূল বললেন, আল বিরু হুসনুল খুলক, বীর বা নেকি যেটা, সেটা হচ্ছে উত্তম চরিত্র। সেই জন্য আমরা চেষ্টা করব যে উত্তম চরিত্র অর্জন করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুমিনদের সম্পদ উত্তম চরিত্র দুনিয়া এবং আখেরাতে এই অমূল্য সম্পদ যেন আমরা লালন পালন করতে পারি, আমরা যেন উত্তম চরিত্র নিয়ে আমরা পরপারে যেতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এটা অধিক প্রার্থনা করে এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।